উড়িষ্যার সোনালী ত্রিভুজের মূলরত্ন ভগবান জগন্নাথের প্রতি উৎসর্গিত পুরীর মন্দিরে প্রতিদিন আসেন লক্ষাধিক হিন্দু দর্শনার্থী। পুরীর রাজবংশ আজও বর্তমান। রথযাত্রার নিয়ম অনুসারে বংশ পরম্পরায় তাদের হাত ধরেই পুরীর রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে শুরু করে সোনার ঝাড়ু ব্যবহার করে রাস্তা পরিষ্কারের প্রচলন রয়েছে। এই রথযাত্রায় প্রতি বছর প্রায় 20 লক্ষ মানুষ আসেন পুরীতে। রথের সময় আক্ষরিক অর্থেই তিল ধারণের জায়গা জোটে না পুরীতে। কিন্তু এই স্বতঃস্ফূর্ত মানবিক উন্মাদনার উচ্ছ্বাস কি শুধুই কাঠের তৈরি 3 অসমাপ্ত মূর্তিকে নিয়ে, নাকি এই উন্মাদনার আসল কারণ ওই মূর্তিগুলির হৃদয়ের মাঝে থাকা মানব স্পন্দন, যা পুরীতে তাদের দর্শন করতে আসা শরণার্থীরা একটু কান পাতলেই শুনতে পান? আসলে পুরীর জগন্নাথ মন্দির একদিকে তার স্থাপত্যের বৈজ্ঞানিক বিষয় এবং অন্যদিকে তাকে ঘেরা হাজার হাজার পৌরাণিক ও ঐতিহাসিক কিংবদন্তির কেন্দ্রবিন্দু। প্রায় 16 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে নির্মিত পুরীর মন্দিরের গঠন হয়েছে ক্লাসিক কলিঙ্গ টেম্পল স্টাইলে। মন্দিরের ভেতরের মূল গর্ভগৃহ ছাড়াও রয়েছে জমায়েতের স্থান জগমোহন, নাটমন্দির এবং ভোগমণ্ডপ। আছে আরও অন্যান্য প্রচুর ছোট এবং মাঝারি মন্দির। তাদের মধ্যে অন্যতম বিমলাদেবীর মন্দির একটি সতীপীঠও বটে। ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটার দূরে পুরীর পূর্ণ সমুদ্র তীরে অবস্থিত এই মন্দিরে প্রভু জগন্নাথ, তার দাদা বলভদ্র এবং ছোট বোন সুভদ্রা একসাথে পূজিত হন। পবিত্র নিমের কাঠ থেকে খোদাই করা এই 3 দেবতার মূর্তি বসে থাকে এক অপরূপ রত্নবেদিতে। প্রতি বিজয়াদশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু। এবার আসা যাক এই মন্দিরের জন্মলগ্নের প্রসঙ্গে। ইতিহাসবিদরা মনে করেন যে এই দেবতাদের উপাসনার পুরীর মন্দির নির্মাণের পূর্বে একটি প্রাচীন উপজাতীয় উপাসনালয়ে উদ্ভূত হয়ে থাকতে পারে। আছে ঠিক তেমনই একখানা কিংবদন্তীয়। আসলে নীলমাধবের এই ভূমি বড় মায়াময়। তার লৌকিক ইতিহাস আর অলৌকিক আখ্যান একে অন্যকে ছুঁয়ে দিয়ে যায় সারাক্ষণ। পুরীর মন্দির তৈরির ইতিহাসও অত্যন্ত রোমহর্ষক। মহাভারতের যুগে মালবারের রাজা ইন্দ্রদ্যুম্ন একদিন স্বপ্নে ভগবান জগন্নাথকে দেখতে পান। জগন্নাথদেব রাজাকে আদেশ দেন নীলাঞ্চল পর্বতের গুহায় তার যে মূর্তিটি রয়েছে সেটিকে নিয়ে এসে মন্দির বানিয়ে তার পূজা করতে। স্বপ্নাদেশ পেয়ে রাজা তার সৈন্য ও অনুচরবর্গদের সঙ্গে নিয়ে ভগবান জগন্নাথদেবের মূর্তিটিকে খোঁজার জন্য নীলাঞ্চল পর্বতের দিকে রওনা হন। রাজার অনুচরবর্গদের মধ্যে রাজার ঘনিষ্ঠ বিদ্যাপতি নামের একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি লোকমুখে নিচু জাতের লোকের দ্বারা নীলমাধবের পূজার্চনার করার কথা শুনেছিলেন। আর তিনি এও জানতেন এই সবর জাতির লোকেরা নীলমাধবের মূর্তিটিকে নীলাঞ্চল পর্বতের এক গুহায় লুকিয়ে রেখেছেন। বিদ্যাপতি তখন ভালোভাবেই বুঝতে পারলেন রাজা সৈন্য সামন্ত হাজার চেষ্টা করেও সবর জাতের প্রধান বিশ্ববসুর সাহায্য ছাড়া নীলমাধবের মূর্তি কোনো মতেই খুঁজে বার করতে পারবেন না। বিশ্ববসু ছিলেন নীলমাধবের পরম ভক্ত এবং সবর জাতের দলপতি পুরোহিত। মন্দির তৈরির আগে বিশ্ববসু নীলমাধবকে নীলাঞ্চল পর্বতের গুহায় লুকিয়ে লুকিয়ে পুজো করতেন। বিশ্ববসুর সাহায্য ব্যতীত নীলমাধবের মূর্তি উদ্ধারের কোনো উপায় খুঁজে না পেয়ে রাজার ঘনিষ্ঠ পুরোহিত বিদ্যাপতি বিশ্ববসুর মেয়েকে বিবাহ করেন। পরে বিশ্ববসুর কন্যার সাহায্য নিয়ে বিদ্যাপতি নীলাঞ্চল পর্বতের গুহা থেকে নীলমাধবের মূর্তিটিকে নিয়ে এসে রাজার হাতে তুলে দেন। বিশ্ববসু তার উপাস্য দেবতা নীলমাধবের মূর্তিটি চুরি যাওয়ায় ব্যথিত হন। ভক্তের কষ্ট দেখে থাকতে পারেন না ভগবান। ভগবান জগন্নাথ রাজাকে স্বপ্নাদেশে নীলমাধবের মূর্তিটিকে পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসার জন্য বলেন। রাজা তখন মূর্তিটিকে পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসেন। ব্যথিত রাজা ফিরে এসে ভগবানের ফিরে আসার অপেক্ষায় মন্দির নির্মাণের কাজ শুরু করেন। মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান জগন্নাথকে ফিরে আসার জন্য আকুতি জানান। ভগবান জগন্নাথ তখন রাজাকে ফের স্বপ্নাদেশে বলেন যে দ্বারিকা নগরীর থেকে একটি নিম গাছের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে এসে কিনারায় লাগবে, আর ওই নিম কাঠ দিয়েই তৈরি হবে তার মূর্তি। পরের দিন সকালবেলা রাজা লোক লস্কর নিয়ে পুরীর সমুদ্র তটে গিয়ে সত্যি একটা নিম গাছের গুড়িকে ভাসতে দেখেন সমুদ্রে। রাজা তখন তার সৈন্য সামন্তদের গাছের গুড়িটিকে জল থেকে ডাঙায় তোলার আদেশ দেন। কিন্তু শত চেষ্টা করেও রাজার সৈন্য সামন্তরা গাছের গুড়িটিকে ডাঙায় তুলতে ব্যর্থ হয়।
রাজা তখন ভগবান জগন্নাথের লীলা বুঝতে পেরে সবজ জাতের প্রধান বিশ্ববসুর কাছে গুড়িটিকে ডাঙায় তোলার জন্য সাহায্য প্রার্থনা করেন। যেখানে রাজা সৈন্য সামন্তরা সবাই মিলে হাজার চেষ্টা করেও নিম গাছের গুড়িটিকে ডাঙায় তুলতে পারছিলেন না, তখন সেখানে বিশ্ববসু একা কাঁধে করে গাছের গুড়িটিকে ডাঙায় তুলে নিয়ে আসেন। এরপর স্বয়ং বিশ্বকর্মা একজন বৃদ্ধ কারিগর রূপ ধরে রাজা ইন্দ্রদ্যুগ্নর কাছে হাজির হয় মূর্তি তৈরির জন্য। বিশ্বকর্মা মূর্তি নির্মাণের জন্য রাজার কাছে তিনটি শর্ত রাখেন। প্রথম শর্ত মতে মূর্তি তিনি একা তৈরি করবেন এবং মূর্তি তৈরির সময় তিনি কারোর কাছে কোনো রকম সাহায্য নেবেন না। দ্বিতীয় শর্ত, মূর্তি তৈরি করার সময় মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। এবং তৃতীয় শর্ত, সম্পূর্ণ মূর্তি নির্মাণের কাজ তিনি 21 দিনের মধ্যে সম্পূর্ণ করবেন, আর এই 21 দিন সম্পূর্ণভাবে মন্দিরের দরজা বন্ধ থাকবে। রাজা বৃদ্ধ কারিগরের সমস্ত শর্ত মেনে নেন এবং মূর্তি তৈরির কাজ আরম্ভ করার আদেশ দেন। এরপর মন্দিরের গর্ভগৃহ থেকে ঠক ঠক ছেনি হাতুড়ির আওয়াজ বাইরে আসতে থাকে। এইভাবে 19-20 দিন কেটে যাওয়ার পর কৌতূহল নিয়ে মন্দিরের দরজায় আড়ি পাতা হলেও কোনো আওয়াজ পাওয়া যায় না। সবার তখন মনে হল বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তেষ্টায় মারা গিয়েছেন। এরপর রাজা নিজে নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলার আদেশ দিলেন। মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে মন্দির থেকে বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে যান। রাজা তখন মূর্তির দিকে তাকিয়ে দেখেন সেখানে তিনটি মূর্তি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ভগবান জগন্নাথ এবং বলভদ্রের দু হাতের তখন শুধু অর্ধেকটাই তৈরি হয়েছে, আর বোন সুভদ্রার হাত ও পা দুটির কাজই অসম্পূর্ণ হয়ে রয়েছে। রাজা তখন একেই ভগবানের ইচ্ছে মনে করে জগন্নাথ, দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার অসম্পূর্ণ আধকড়া মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করেন, আর তখন থেকে আজও একইভাবে পূজিত হয়ে আসছেন তারা। পৌরাণিক কাহিনী অনুসারে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুকালে পুরী ধামে অবস্থান করেছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের 4টি প্রবেশদ্বার। মন্দিরের পূব দিকে ঘেঁষা সিংহদ্বারটি দিয়ে মন্দিরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন হঠাৎ স্তব্ধ হয়ে যায়, আবার মন্দিরের বাইরে বেরিয়ে এলে কানে আসে সেই গর্জন। এক অতি আশ্চর্য ঘটনা, গোটা মন্দির এমনভাবেই তৈরি যে বাইরের কোনো আওয়াজ সেখানে প্রবেশ করতে পারে না। কারিগরি নাকি দৈব ঘটনা, উত্তর মেলেনি আজও। মন্দিরের মাথায় আছে নীলচক্র নামে এক বিশাল চক্র, এরই ওপর পুরীর মন্দিরের বিখ্যাত লাল ধ্বজা ওড়ানো হয়। লোহা, তামা, দস্তা, পাড়া, সীসা, পেতল, রূপো ও সোনা দিয়ে তৈরি এই অষ্টধাতু চক্রের বাইরের ঘের 36 ফুট, ভেতরের ঘের 26 ফুট। নানা কারুকার্যময় চক্রটি প্রায় 2 ইঞ্চি পুরু। মনে করা হয় এই চক্র আসলে সুদর্শন চক্র, যা বিষ্ণুর সবথেকে শক্তিশালী অস্ত্র। 214 ফুট উঁচুতে এই চক্রটির অবস্থান বিচিত্র। যে কোনো দিক থেকে চক্রটিকে দেখলে মনে হয় সেটি দর্শকের দিকেই মুখ করে রয়েছে। কি উপায় এই বিশাল চক্র মন্দিরের চূড়ায় তোলা হলো তাও এক রহস্য। কোনো এক আশ্চর্য কারণে মন্দিরের চূড়ায় বা তার আশেপাশে কোনো পাখি সচরাচর দেখা যায় না, এমনকি এর উপর দিয়ে বিমান ওড়ে না বলেও দাবি করেন ভক্তরা। রাষ্ট্রের জারি করা কোনো সরকারি নিয়ম নয়, ভক্তদের মতে ভগবান জগন্নাথের দৈব বলে জারি থাকে এই উড়ানবিধি। রোজ সন্ধেবেলা চূড়োর ধ্বজা পরিবর্তন করা হয়। অদ্ভুত বিষয়, এই ধ্বজা ওড়ে হাওয়ার ঠিক বিপরীতে। আশেপাশের বাড়ি, গাছগাছালির ছায়া সব জায়গায় পড়লেও দৈব প্রভাবে পুরীর মন্দিরে ছায়া পড়ে না বিন্দুমাত্র। কারিগরি বিদ্যার আজব জাদুতে এত বড় কাঠামোর ছায়া মিলিয়ে যায় মন্দিরের শরীরেই। বলা হয় মন্দিরের গোপন 7টি কক্ষ রয়েছে, সেই ঘরগুলি হলো রত্নভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় 180 রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার। বাকি ঘরগুলিতে কী আছে তা আজও অজানাই থেকে গিয়েছে। আর তাই শ্রী জগন্নাথের ব্রহ্মবস্তুর মতোই তার রত্নভাণ্ডারের রহস্য থেকে গেছে অধরা। কী এই ব্রহ্মবস্তু, সেও এক অতি রোমহর্ষক গল্প, আসছে পরের এপিসোডে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।